এরা অঙ্গনওয়াড়ি কর্মী, আর এসেছিল ওরা অনেকদিন মাইনে পায় না, ওদের খুব বিক্ষোভ আছে এটাই জানাতে এসেছিল। এটা আমার কাছে নয়, ঠিক সিডিপিও সাহেবের কাছে এসেছিল। তো সে তবু এখানে অফিসের আমার স্বাভাবিক কাজকর্ম চলছে, সেখানে হইচই হচ্ছে, তাই ডেকে কথা বললাম, ওদের বক্তব্যটা শুনেছি, এবার ওদের একটা লিখিত আকারে চেয়েছি, আমার এটা ঊর্ধ্বতনকে জানাবো, যথাসম্ভব আমরা চেষ্টা করবো ওদের সমস্যাটা যদি সত্যিই থাকে সেটাকে আলোচনা করে মিটিয়ে দেওয়ার। বাকি ব্লকের খবর আমি বলতে পারবো না পেয়েছে কিনা, এখানে ওরা বলছে পাইনি, তো সেটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। কেন আজকে এইভাবে অফিসটাকে দখল করে থালা হাতে বসলেন? আমরা দীর্ঘ মানে এর আগেও হয়েছে, তো আমাদের যখনই মানে দীর্ঘ এই 3 মাস ধরে আমাদের মানে মাইনাটা বন্ধ আছে এবং আমাদের খুব কষ্ট করেই চালাতে হয়, আর মানে যখনই এরকম মাইনে বন্ধ হয় আমরা তখন মানে এরকম মানে আন্দোলন চালিয়ে তারপরে আমাদের মাইনটা আদায় করতে হয়, তাছাড়া না তো আমরা মানে আমরা ঠিক এটা পাই না। তো মানে এইটা মানে যাতে না হয় সামনে, যে আমরা ঠিক মানে টাকাটা প্রতি মাসে আমরা পেতে চাই, বা আপনাদের কি কি সমস্যা? সমস্যা হচ্ছে যে ঠিক আছে তুমি দিদি ভাই বলে দাও তো। আমি ব্লক 1 মিঠু সরকার বলছি। আমাদের এই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা, আমরা আগেও এটা ভুক্তভোগী হয়েছি, যখনই আমাদের অ্যালার্টমেন্ট আমরা আসি স্যারের কাছে তখনই স্যার বলেন আমাদের অ্যালার্টমেন্ট নেই। আমরা বিকাশ ভবন পর্যন্ত গেছি, বিকাশ ভবনে যখনই গেছি আমাদের পেছন ফিরতে পারিনি, অ্যালার্টমেন্ট হয়ে যায়। কেন? আমরা গত মাসেও আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম, ওনার কাছে যাওয়ার পরেও ওনার কাছে আমরা সমস্ত কিছু আমাদের কথা ব্যক্ত করেছি, ব্যক্ত করার পরে আমরা স্যারকে জানাই যে স্যার আমাদের এই এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হয়, তখন স্যার তখন অনেক কথা বলার পরে তখন আমরা আজ আমাদের থালা হাতে আসতে এই অফিস বাধ্য করেছে। পশ্চিমবঙ্গের মধ্যে 16টা এনজিও, আমাদের পাশের এনজিও হচ্ছে বারাসাত 2, তাদেরও মোটামুটি হয়ে গেছে বারাসাত অনারিয়াম এবং সমস্ত কিছু। আমাদের বারাসাত 1 একমাত্র এনজিও যে এখনো পর্যন্ত আমাদের অনারিয়াম 2 মাসের চলতি এবং 3 মাসের ফুড ফুয়েল আমরা পাই না। আমাদের এটাই প্রশ্ন যে আমাদের কে আটকাচ্ছেন? ওনার কাছে স্যারের কাছে আসলে স্যার বলেন যে অ্যালার্টমেন্ট নেই। তা অ্যালার্টমেন্ট নেই যখন আমরা বলতে যাই যে আমাদের লিখিত দিন না, লিখিত দেবেন না, কিন্তু আমরা এভাবে কতদিন চালাবো? আর অঙ্গনওয়াড়ি কাজ করতে গিয়ে কী কী সমস্যা ফেস করেন আপনাদের কি ডেইলি? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের দিদিরা হোয়াটসঅ্যাপ করে দেন, রাতে পারেন দিনে পারেন যখন ইচ্ছা, ওনারা যেভাবে পান সেভাবেই আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমরা সেইভাবেই কাজ করার চেষ্টা করি, মেসেজ দিয়ে দেন। এইবার আমাদের হেলথের থেকেও বিভিন্ন রকম চাপের সৃষ্টি করে, আমরা কোনো টাকা পয়সা না পেয়ে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর ভিজিট করছি, ডেঙ্গুর ভিজিট কোনো পয়সা করি পাই না, দিনের পর দিন আমরা ডেঙ্গুর ভিজিট করে যাচ্ছি, সেখানেও আমাদের পয়সা করি নেই। এখান থেকেও দিদিরা বলেন সব থেকে বড় কথা আমাদের এলাকায় যে সমস্ত শিশুদের 0 থেকে 6 বছর নিয়ে আমাদের কাজ, 0 থেকে 3 বছরের বাচ্চাদের আমরা বাড়িতে দিই এবং 3 থেকে 6 বছরের আমাদের সেন্টারে এসে
আমাদের পরিষেবাটা নিতে হয়। তা আমরা এই চালাতে গেলে আমাদের এখন একটাই কথা, আমাদের কথা হচ্ছে যেটা মেন, যে ওনারা যেরকম চাল ডাল তেল নুন সয়াবিন টাকা চিনি ছাতু সেটা আমাদের দিতে হয়। বলুন তো, এক টাকা চিনি ছাতু আজকাল যুগে দাঁড়িয়ে কোনোদিন দিতে পারা যায়? আর সয়াবিন তেল নুন যেরকম ওনারা দিচ্ছেন সেই রকম আমরা চাই। আমরা অনারিয়াম শুধু চাইছি, আর সমস্ত কিছু ফুয়েল সবজি ডিম সমস্ত কিছু চাল ডালের মতনই ওনারা দেবেন। আমরা ওনারা দিলে তবেই আমাদের রান্না হবে, আর ওনারা যদি না দেন তাহলে আমরা কী করে করবো? সবসময় বলেন ম্যানেজ করে নিতে। ম্যানেজ কথাটা আসছে কোথা থেকে? সবসময় ম্যানেজ এখন মূলত আমাদের দাবি হচ্ছে আমরা অনারিয়াম ঠিকঠাক পাই না। আমরা প্রতি মাসে অনারিয়াম পেতে চাই, এবং আমরা সমস্ত কিছু ওনাদের সাপ্লাই দিতে হবে। আমরা সেই পরিমাণে আমরা কাজ করি। এর আগে কি কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টা? আমরা বিকাশ ভবন পর্যন্ত এই কথা জানিয়েছি, আর আমাদের স্যারকে আমরা প্রতিমান লিখিত দিই। আমাদের আমার নাম মিঠু সরকার।